কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকের ব্লগটাতে আমি চলে এসেছি একটা স্টেট পার্কে। এই স্টেট পার্কটার নাম হলো ট্যাটাক্সকো ভ্যালি স্টেট পার্ক। আর এই পার্কটাতে অনেক কিছুই দেখার আছে। আমরা একটা ট্রেল দিয়ে হেঁটে এলাম, তো ট্রেলটা দিয়ে হেঁটে এসে পর একটা ছোট্ট রিভারে এসেছি, তো ওই রিভারটার পাশে বসে আছি। তবে আজকে যেটা ব্যাপার হলো, আজকে কিন্তু আবহাওয়াটা রৌদ্রোজ্জ্বল নয়, আজকের আবহাওয়াটা একদমই বাজে, বৃষ্টি হচ্ছে। আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু এখানে আসার পরে বৃষ্টিতে পড়লাম। তো কী করা যাবে, বৃষ্টির মধ্যেই এনজয় করছি। তবে খুব একটা বেশি বৃষ্টি হচ্ছে না, জাস্ট দিন হালকা ফোঁটা পড়ছে বৃষ্টির। ইটস ওকে, লেটস এক্সপ্লোর প্ল্যান। এই রিভারটাতে কিন্তু স্নান করা যায়, অনেকেই স্নান করছে, খুব পাথুরে। তো আমরা যেই ট্রেনটা ধরে এসে এই রিভারটাতে নেমেছিলাম, সেই ট্রেনটা থেকে আমরা খানিকটা এগিয়ে এসেছি। যে এখানটাতে আমি এখন ব্লগ করছি, এই ব্লগ করার জায়গাটা অনেকটা দূরে, এখানে একটা পাথরের উপরে বসে আছি। আর দেখাই যাচ্ছে এই যে পেছনে অনেক লোকজন স্নান করছে, ভালোই এনজয় করছে। কিন্তু আমরা যে রিভারটাতে নামা যাবে সেটা ভাবতে পারিনি। দেখুন বাচ্চাগুলো কীরকম আনন্দ করছে। বৃষ্টিটাও পড়ছে না, আর আমরাও ভাবছি আরও যে এখানে যে আরও আরেকটা ফলস আছে সেটাও ঘুরে দেখবো বলে ভাবছি। এখানে নদীর জলটা কিন্তু বেশ স্বচ্ছ, একদম পুরো যেন কাঁচের মতো ঝকঝক করছে, বেশ সুন্দর। আর পাশে পাশে যে এই রকগুলো আছে, এই রকগুলোর চারপাশেই কিন্তু বসা যাচ্ছে বা এগুলো ধরে ধরেই ধারে ধারে যাওয়া যাচ্ছে। তো আমরা তো এইভাবেই অনেকটা চলে এসেছি। তো এই যে যে রিভারটার এখানে বসেছিলাম এইটা ছেড়ে আমরা এখন আরেকটা যে এখানের সিনিক পয়েন্ট আছে সেটার দিকে যাচ্ছি। তো হাঁটতে হচ্ছে, ভাবলাম হাঁটতে হাঁটতে আপনাদের সঙ্গে কথা বলতে থাকি, তাহলে আমি আর একটু এনার্জেটিক লাগবে, তাই ব্লগটা হাঁটতে হাঁটতেই করতে শুরু করলাম। রাস্তাটা আর কি খুবই সরু, পুরো যেন মনে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। নিচে নদী যায় রাস্তাটা একটু উপরের দিকে, আমরা জাস্ট ব্রিজটাকে ক্রস করছি। এই বনের মাঝখান দিয়ে হাঁটতে কিন্তু ভালোই লাগছে, কারণ এখানে তো খুব একটা এরম জায়গা পাই না। তো এরম বন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হলে অবশ্যই আপনাকে এরকম কোনো স্টেট পার্কে আসতেই হয়। আপনারা আগের ভিডিওগুলোতেও নিশ্চয়ই দেখেছেন যে আমরা হাইকিং করে অনেকটা যাচ্ছিলাম। তো এখানে নদীটা আরও কাছে চলে এসেছে, আর নদীটা বেশ বিস্তৃত মনে হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই রাস্তাটা ধরে হেঁটে এলাম, ওই যে পাশে নদীটা, নদীটা এখানে কিন্তু খুবই শান্ত, সেখানটাতে যতটা আওয়াজ হচ্ছিলো সেরকম কিন্তু হচ্ছে না, আর জঙ্গলটাও সেরকমই একদম ঘন জঙ্গল। তবে এখন রোদ্দুর উঠেছে, বলছিলাম যে একটু গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি জিনিসটা এখন আর নেই। এই ট্রেনটা ধরে হাঁটতে থাকি, দেখি কোথায় পৌঁছায়, গিয়ে আপনাদের সাথে আবার ব্লগিং শুরু করছি।
এখন যে ট্রেনটা ধরে আসছি এটা কিরকম ঘন দেখুন। খুব ভীষণ ঘন, আর রাস্তাটাও একটু বৃষ্টি হয়েছিল বলে রাস্তাটাও একটু ভেজা ভেজা, প্রচণ্ড ঘন। স্টেট পার্কটা বেশ খানিকটা বড়, আমরা একটা সাইড থেকে আরেকটা সাইডে এলাম, অনেকগুলো এরিয়া আছে স্টেট পার্কটার। তো যেই এরিয়াটাতে ছিলাম সেকেন্ড এরিয়াটাকে এলাম, গাড়িতে করে এলাম, গাড়ি ওখানে পার্ক করে দিয়ে এবার পার্কিং লট থেকে হাঁটছি। এটাও এটা যেটা যাচ্ছি এটা নাম হচ্ছে ক্যাসকেড ফলস বলে। তো এই ক্যাসকেড ট্রেল আছে, এই ট্রেলটা দিয়ে হাঁটছি, আর দেখা যাক ট্রেলটায় কতক্ষণ লাগে। তবে এখন প্রায় 7টা বেজে গেছে, সন্ধ্যে 7টা, কিন্তু দেখুন কীরকম আলো আছে। তো যেটা আমি প্রত্যেক ভিডিওতেই প্রায় বলি যে রাত্রি নটাতে সন্ধ্যে হয়। তো আজকের ভিডিওটাতেও পুরো দেখুন, পুরো যেন একদম 7টা বোঝা যাচ্ছে না হয়তো, যে সন্ধ্যে 7টাতে আমাদের দেশে যেমন পুরোই অন্ধকার হয়ে যায় সেরকম ব্যাপারটা কিন্তু নয়। হাঁটছি, লোকজন খুব একটা বেশি নেই, কারণ এটা রবিবার শেষ হয়ে গেছে, রবিবার শেষ হয়ে জাস্ট রবিবারের সন্ধে, তাই মানুষজন হয়তো ফিরেই পড়েছে। কিন্তু আমরা এখনও হাঁটছি আর কি। এটা ক্যাসকেড ফলসকে যাওয়ার যে ট্রেলটা, সেই ট্রেলটা ধরে হাঁটছি। এই ট্রেলটা কিন্তু অন্যান্য যে ট্রেলগুলোতে হাঁটি, যে রাস্তাটা খুব কঠিন হয়, সেখানে উঁচু নিচু থাকে বা পাথর টাথর থাকে, এই রাস্তাটা কিন্তু সেরম মোটেই না। এই রাস্তাটাতে পুরো দেখে মনে হচ্ছে গাড়ি যেতে পারবে, সেরম করেই যেন বাড়ানো, কিন্তু এটা হাঁটতেই হচ্ছে, গাড়ি এখানে প্রোহিবিটেড করা আছে। তো চলুন হাঁটতে থাকি আর কি। তো প্রায় 7 মিনিট মতো হয়ে গেল, এখন ওই ট্রেলটা ধরে হেঁটেই যাচ্ছি। ট্রেলটা বেশ সুন্দর, কারণ এদিকটাতে এই যে গাছপালা, বেশ সবুজ গাছপালা, আবার এদিকটাতে নদীটা আছে, নদীটা কুলকুল করে বয়ে যাচ্ছে, ফলে একটা বেশ মনোরম আওয়াজও হচ্ছে, বেশ ভালোই লাগছে। তবে আজকে অনেকটা কিন্তু হেঁটেছি, বেশ খানিকটা, কারণ সেদিকটাতেও যে রিভারটাতে একদম গেছিলাম, রিভারে জলে নেমেছিলাম, সেটাতেও অনেকটাই হাঁটতে হয়েছিল, আর এটাতেও অনেকটাই হাঁটতে হচ্ছে। এখানেও লোকজন সাইক্লিং করছে। সামনে আমাদের যে ফ্রেন্ডসরা আর আমরা যে এসেছি, ওরা জিজ্ঞেস করছে যে আর কতটা গেলে আমরা ওই ফলসটা পাবো। জায়গাটা তো জাস্ট অসম, আমার তো বেশ ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে তা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে, জানাতে ভুলবেন না।
ক্যাসকেড ফলসের ট্রেলটা ধরে যে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একদম নদীর কাছাকাছি চলে গেছি। এখানে দেখুন নদীটা কত সুন্দর লাগছে, কত স্পিডে বইছে নদীটা। তো নির্মাল্যওয়াড়া আমার বন্ধুরা অনেকটা আগে এগিয়ে গেছে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগিং করছি, ওরা ওয়েট করছে আমার জন্য, দূরে দাঁড়িয়ে আছে। আমি ব্লগিংটা করে নিই, তারপরে ওদেরকে জয়েন করছি। জাস্ট দেখুন আমরা কোন জায়গা দিয়ে হাঁটছি, পুরো একদম নদীর ধার বরাবর হেঁটে চলেছি, প্রচুর পাথুরে জায়গা, তো এর উপর দিয়ে খুবই সাবধানে হাঁটতে হচ্ছে। তবে এই নদীটা এখানটাই বেশ, যে স্পিডটা নদীর স্পিডটা বেশ জোরেই আছে। কাদাও আছে, কাদা বালি সব মিলেমিশে একাকার। তো এইটা এখন টপকাতে হবে, এটা টপকালে মনে হয় পৌঁছাবো ওদিকটাতে। বেশ কঠিন পথ, ওজন নির্মাল্য দাঁড়িয়ে আছে আমার জন্য, আমি তো দেরি করছি। তো এই ক্যাসকেড ফলসকে যাওয়াটা তো পুরো একদম অ্যাডভেঞ্চার হয়ে গেল, ছোটোখাটো অ্যাডভেঞ্চার বলতে পারেন। তো এই ক্যাসকেড ফলস ট্রেলটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা তো একদম নদীর ধারেই পৌঁছে গিয়েছিলাম দেখলেন, তো সেটা পৌঁছে গিয়েও কিছু লাভ হলো না, কারণ কি আমরা প্রায় 10 মিনিট মতো হেঁটেছিলাম। তো 10 মিনিট মতো হেঁটে যতটা পৌঁছেছিলাম তার থেকে আরও প্রায় আরও 10-15 মিনিট আমাদেরকে যেতে হবে, তবে আমরা ফলসটাতে যেতে পারবো। কিন্তু এই স্টেট পার্কটা বন্ধ হয়ে যায় 8:25, আমরা প্রায় 8টা বাজতেই যাই, কিন্তু আমাদেরকে আবার অতটা হেঁটে ফিরতেও হবে, সেই কারণে আমরা ব্যাক করলাম। তো বন্ধুরা, পরের ভিডিওতে আমি ক্যাসকেড ফলসটা আপলোড করে দেব, আপনারা অবশ্যই দেখবেন যে ফলসটা কীরম দেখতে। আর তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন হন, এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এটা আমার চ্যানেলের জন্য খুব বেশি হেল্পফুল হবে বন্ধুরা। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, তাড়াতাড়ি ফিরছি পরের ব্লগ নিয়ে। স্টে টিউনড মাই ফ্রেন্ডস, ওকে বাই।